শ্রী দর্শক, আমি আবার এলাম আপনাদের সামনে মাই টিভি স্টার ক্যাফে নিয়ে। আজকে আমার যে অতিথি তার সম্পর্কে বলবো, তার আগে বলে নিই আপনারা কেমন আছেন, ভালো আছেন তো? আমার বিশ্বাস আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার কাছে আছে ছোট্ট একটা মেয়ে, যাকে দেখলে আপনাদের পুতুল পুতুল লাগবে। সে আমাদের পুতুল কন্যা, সিনেমা অভিনয় করছে। ওর নাম, আসল নাম না সিনেমার নাম কোনটা বলবো, আমি ওকে দু নামে চিনি। ওর আসল নাম যেটা ওর মা ডাকে, বা আমরা যারা পুরনো মানুষ হিসেবে চিনি, তারা ওকে ডাকে আখি, আর ওর সিনেমার নাম আচল। আজকে আমার অতিথি, আমাদের সিনেমায় অভিনয় করেন একজন অভিনেত্রী আচল। কেমন আছে আচল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমাকে খুব ভালো লাগছে দেখতে। আমরা শুনবো তোমার সিনেমার কাহিনী, আমরা শুনবো তোমার এই যাত্রা কী করে শুরু হলো, নেক্সট কী করছো, এই সিনেমা ছাড়া আর কি তোমার মাথার মধ্যে ভাবনা আছে, আমরা আজকে সব দর্শককে জানাবো তোমার গোপন কিছু কথা যেটা দর্শক জানে না, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের শুরু করো যে তোমার প্রথম ছবি এবং এই অভিনয় জগতে আসাটা কার মানে ইন্সপিরেশনে, বা কেন তোমার মনে হলো তুমি অভিনয় করবে, আমরা সেখান থেকে গল্পটা শুনতে চাই। আচ্ছা, এরকম আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি যে মিডিয়াতে ইন করব, আমি যে অভিনেত্রী হব, এরকম আমার কোনো টার্গেটই ছিল না মাথায়। আমি ছোটবেলায়, আমার যতটুকু মনে পড়ে, আমার মা নাকি আমাকে তখন স্কুলেও ভর্তি করেনি, তার স্কুলে ভর্তি করার আগে আমাকে নাচের ক্লাসে ভর্তি করেছে। তখন ওনার মুখে শুনে, আমার ছোটবেলার কথা অতটা মনে নেই, আমার তখন বয়স মনে হয় 3.5 কি 4 বছর। তো তখন আমি ছোট্টবেলা থেকে নাচ করি, এবং আমার কাছে এই নাচটা হচ্ছে আমার একটা প্রাণ। যেহেতু আমি নৃত্যশিল্পী, ছোটবেলায় নাচ করতাম, আমি নতুনকুড়ি থেকে এসেছি, শিশু শিল্পী হিসেবে আমি অনেক চ্যানেলে প্রোগ্রাম করেছি ছোটবেলায়। তখন আমি খুলনায় থাকতাম, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, খুলনা থেকে এসে আমি এখানে প্রোগ্রাম করতাম। তো 2003-তে আমরা ফ্যামিলি সবাই ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে আমি বুলবুল ললিতকলা, বাফাতে ভর্তি হই, ওখানে আমি কোর্স করেছি। তারপর হঠাৎ করে আমার ওখান থেকে কোর্স কমপ্লিট করার পরে আমি বেশ কিছু প্রোগ্রাম করতাম, লিখন ভাইয়ের প্রোগ্রাম করতাম, সোহাগ ভাইয়ের প্রোগ্রাম করতাম, সবার কিছু কিছু প্রোগ্রাম করতাম। তো একদিন সোহাগ ভাইয়ের বাসায় আমি রিহার্সাল করছিলাম একটা প্রোগ্রামের জন্য। তো রিহার্সাল করতে করতে একজন ডিরেক্টর আসে, আমি সামহাও আমাকে খুব ফলো করছিল, আমি ওরকমভাবে দেখিনি তাকে। তো আমার এক্সপ্রেশন, আমার নাচ সব কিছু উনি বসে বসে দেখছে। আমার ডান্সটা তোলার পরে সোহাগ ভাই আমাকে বলছে যে তুই একটু ভেতরে আয়, তোর সাথে একজন কথা বলবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। ভেতরে গিয়ে পরিচয় হইলাম, আমি ওনাকে সালাম করলাম। তো উনি আমাকে বলছে যে তুমি কোন ক্লাসে পড়ো? তো আমি বললাম যে জাস্ট আমি SSC শেষ করেছি। তো বললো আচ্ছা ঠিক আছে। ফার্স্টে আমাকে অফার দিচ্ছে যে তুমি মুভি করবা। তো যখন আমাকে মুভির কথা বললো যে ভাই, মুভি মানে একটা বিশাল বড় স্ক্রিন, বড় পর্দাতে মানে কাস্ট হওয়া, এটা বিশাল একটা পাওয়া। আমি তখন কি বলবো, তখন আমি সাথে সাথে আম্মুকে ডাক দিয়েছি যে আমি এত পিচ্ছি মানুষ কিভাবে ডিসিশন দিব, আমার আম্মু যদি রাগ করে যে তুই বুঝিস না শুঝিস না কি বলতে গেছিস। তখন আম্মুকে ডাক দিলাম, আম্মু এসে তো ওনাকে বলতেছে যে এটা আপনার মেয়ে? তো আম্মু বললো হ্যাঁ। তো বলতেছে যে আমি এরকম একটা ছোট্ট একটা মেয়ে চাচ্ছি আমার একটা গল্পের ক্যারেক্টারের জন্য, তো আপনার মেয়েকে কি মুভি করতে দিবেন কিনা? আমার আম্মু তো খুশি, কারণ আমার আম্মু স্বপ্নই হচ্ছে মুভি ছিল। মানে আমি যতটুকু শুনেছি আম্মুকে নাকি ছোটবেলা যখন খুলনা, আম্মু তো খুলনায় থাকতো, তো তখন নাকি সিনেমার জন্য আম্মু আমার বড় খালা সবাইকে নাকি অফার দিত। মানে আমার আম্মু, বড় খালা, আমার সব খালারা অনেক সুন্দর, তো মুভির জন্য অফার দিত। তো আমার নানি মনে হয় করতে দেয়নি বা ইচ্ছা করেনি, বাট আমার আমুর যে চাওয়া পাওয়াটা ছিল যে আমি যেখানে পারিনি কাজ করতে, আমার মেয়েকে আমি সেই জায়গা দেখতে চাই। তো আম্মু এই অফারটা শুনে অনেক খুশি হলো, এবং সাথে সাথে বলল যে হ্যাঁ অবশ্যই করবে, কেন করবে না। এই ফার্স্ট আমার ওই মুভির নাম হচ্ছে ভুল, মুভির ডিরেক্টরের নাম হচ্ছে রাজু আহমেদ। এই ফার্স্ট আমার যাত্রা শুরু। বাহ, দ্যাটস গ্রেট, খুব সুন্দর একটা ইয়ে। দেখো ভাগ্য যেটা বলে, থেকে গেলে আপনি আপনি নিজে থেকেই সেটা হেঁটে তোমার কাছে চলে আসে যে এটাই তোমার ডেস্টিনি, বা এটাই তোমার করতে হবে, তোমাকে সেখানে যেতে হবে। আমি বলবো আমি টোটালি লাকি ছিলাম, কারণ আমাকে সেভাবে পরিশ্রম করতে হয়নি। মানুষ যেমন ফিল্মকে কেন্দ্র করে অনেক কিছু পরিশ্রম করে যে আমি ফিল্মে ইনভলভ হব, সেটার জন্য আমার যা খুশি তাই করতে হবে, না আমি এরকম করিনি। আমার কাছে হয়তোবা
এসছে, এটার জন্য আমি লাখ লাখ শুকরিয়া জানাই আল্লাহর কাছে, এবং সেই সাথে আমার মাও অনেক কষ্ট। তোমার কি কখনো মনে হয় নি যে এই যে ছবিটা করতে যাচ্ছ, তো এটার জন্য নাচটাই তো শুধু একটা ক্রাইটেরিয়া হতে পারে না নিজেকে প্রিপেয়ার করার জন্য, তার জন্য অভিনয়ের দক্ষতা, অভিনয়ের উচ্চারণ, তারপরে শারীরিক অভিনয় সব কিছুর জন্য একটা স্কুলিং বা একটা কোর্সের দরকার ছিল, কখনো মনে হয়নি? আমাদের দেশে আসলে ওরকম কিন্তু নাই, মানে বাইরে যেটা করে বলিউডরা, ওরা একটা মুভির পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দেয়। তারপর আপনি গান যখন করতে যায়, গানের সময়ও কিন্তু ওরা অনেক রিহার্সেল করে ডান্সগুলাতে, কিন্তু আমাদের দেশে কিচ্ছু হয় না, ইনস্ট্যান্ট সব কিছু হচ্ছে। সেটে গিয়ে বলতেছে যে তোমার স্ক্রিপ্ট এটা, তোমার এখন এই অ্যাক্টিংটা করে দেখাতে হবে, আবার যখন আমরা গানে শুটে যাচ্ছি গান ওখানেই ডান্স তুলে দিচ্ছে, ওখানেই আমাদের পাঁচ মিনিটের জন্য করতে হচ্ছে। সেটা তো তুমি পেরেছো, বিকজ তুমি হলে নাচের মেয়ে বলে। আমি হয়তো বা পেরেছি, কিন্তু ধরো যারা নাচেন না তাদের জন্য তো কষ্টকর, অবশ্যই কষ্টকর। এবং ধরো তুমি অভিনয়টাকে, তুমি একটা সিনেমা, তুমি প্রথমেই বললে এটা বিশাল বড় ব্যাপার, একটা বড় স্ক্রিন সারা জীবন থেকে যাবে, তো ওই জায়গায় যদি একটা দক্ষতা বা একটা ওই বিষয়টার উপর যদি চর্চাটা না থাকে, ওটা একটা সাহস নিয়ে স্টেপ দেওয়াটাও তো একটা বিশাল বড় ব্যাপার। অবশ্যই। তো তুমি যে রাজি হয়ে গেলা বা অভিনয়, তখন কি তোমার মনে হয়নি যে আমি একটু দুঃসাহসী দেখাচ্ছি, বা আমার আসলে আরটুখানি শেখা উচিত ছিল অভিনয়টা, বা কি এরকম মনে হয়নি? আমি জানি না আমি কেন জিজ্ঞেস করছি, কারণ আজকাল সবাই এরকম হুট করে ঢুকে যাচ্ছে। হুট করে ঢুকে যাওয়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শিল্প মাধ্যমটা বা তার শৈল্পিক বহিঃপ্রকাশটা খুব একটা বড় আকারে হচ্ছে না, খুব বেশি এখানে কিন্তু স্টেও করছে না, হচ্ছে না। আমি সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার কিন্তু কখনো কি মনে হয়নি যে এটা আমি বড় একটা বেশি দুঃসাহস দেখে ফেললাম? না, আমি যে একেবারে কিছু করিনি তা না, আমি যখন ছোটবেলায় এসে এখানে কিছু কিছু কাজ করতাম, নাচের প্রোগ্রামগুলো করতাম, তখন আমি বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। দ্যাট মিন্স আমার ক্যামেরার সামনে যে ভয়, দুর্বলতাটা, এটা আমার কখনো লাগেনি ফিল্মে কাজ করতে গিয়ে। তারপর আমি দু একটি নাটকও করেছি। আমি মাঝখানে যখন আমার এসএসসির পরপরই আমি 6 মাস টানা মঞ্চ করেছি, সো আমার অ্যাক্টিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি যে তোমার একটু কিছু অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে বেসিক। আমার যেহেতু আমার নৃত্যটা হচ্ছে আমার মূল ছিল, তো নাচ থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমার এটা একদম মনে হয় যে এটা আমার মূল, নাচ একটা এমন মাধ্যম দেখো যে নাচের প্রত্যেকটা, আমি নাচের শিল্পী, তো আমার নাচ থেকে যেটা হয় যে এটা প্রত্যেকটা মুহূর্তে আমি মনে করি নৃত্যটা কিন্তু মানে শিল্পকলার অনেক কিছু সংমিশ্রণের একটা প্রকাশ। রাইট, একদম। ধরো আমরা প্রত্যেক মুহূর্তে এক্সপ্রেশন দিচ্ছি, নাচের কথা বা গানের কথা অনুযায়ী নিজের অঙ্গভঙ্গি, এটা তো একটা এক ধরনের অভিনয়। এনিওয়ে, তুমি যে প্রথম ছবি করেছো, প্রথম কি দৃশ্য করেছিলে মনে আছে? প্রথম যে দৃশ্যটা ছিল, আমি ওই মুভিতে ছিলাম মানে বিধবার চরিত্রে। গল্পটা এমন ছিল, সামাজিক একটা কি বলে, তখন এইচআইভি ভাইরাসটা খুব নতুন জাস্ট ইয়ে হয়, ওইটা নিয়ে একটা মুভি ছিল। আচ্ছা আচ্ছা। তো আমার মানে ছোটবেলা যে একটা পার্ট ছিল, আমি ছোটবেলায় আমার বিয়ে হয়ে যায়, ছোটবেলা থেকেই আমার হাজবেন্ড মারা যায়, ও তখন থেকে আমি বিধবা। তো আগের যে শাস্তা ছিল যে যারা মানে বিধবা হয়ে যায় তাদের আর কখনো বিয়ে হয় না, তো আমি ওইভাবেই গ্রামে ক্যারেক্টার করেছি। সেই সেই ক্যারেক্টারটা ছিল হচ্ছে আমার ব্লাউজ ছিল না, শুধু সাদা শাড়ি পেঁচানো, এরকম গ্রামের একটা সাধারণ মেয়ে, নৌকা চালাই, নৌকা চালিয়ে চালিয়ে আমি নৌকায় ঘুরি, এই গ্রাম থেকে ওই গ্রাম যাই। নৌকা চালাতে পারো? হ্যাঁ পারি। বাহ, দ্যাটস গ্রেট। হ্যাঁ, আমি তো পানি দেখলেই ভয় পাই। হ্যাঁ, এই মুভিতে, ভুল মুভিতে, আমি টানা 3 ঘন্টা নৌকা চালিয়েছি। ও, এক টানা? হ্যাঁ, মানে আসলে ওই মুভিতে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখছি। নেক্সট কি ছবি আসছে বা কি তোমার নেক্সট পরিকল্পনা কি? এখন আমার রানিং শুটিং চলছে হচ্ছে মিজানুর রহমান ভাইয়ের রাগি মুভি, এটা রিসেন্ট, আর গানগুলো শুধু বাকি আছে, আর সব কিছু শেষ হয়ে গেছে। আরও দুটো মুভি শুরু হওয়ার কথা, সেটা হচ্ছে একটা মুভি হচ্ছে দেবাশিস বিশ্বাসদার প্রিয়জন প্রয়োজন মুভিটির নাম, এবং আর একটি মুভি হচ্ছে রাশেদ পলাশের মঙ্গলযাত্রা। খুব ভালো যে দুইটা খুব ভালো লোকের সাথে তুমি কাজ করবে, তোমার ভালো কাজের জন্য আমাদের আগাম শুভকামনা রইল। কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এখনকার যে অবস্থা, আসলে হল নাই, সিনেমা চলছে না, দর্শক আসছে না, পুরোটাই লস্ট, মানে পুরোটাই একটা লস প্রজেক্টের মধ্যে যাচ্ছে, তাতে
মধ্যে তোমার কি মনে হয় যে এই জায়গাটাতে তোমার অবস্থান তুমি বিলং কতদূর করতে পারবে বা নিজেকে কতদূর টেনে নিয়ে যেতে পারবে বলে তোমার মনে হয়? আমরা কিন্তু শুরুই করেছি ডিজিটাল দিয়ে। শুরুটা আমাদের খুবই ভালো ছিল, 11 থেকে 1-16 পর্যন্ত খুবই আমরা ভালো কাজ করেছি। হঠাৎ করে আবার ফিল্মের দুর্গতি শুরু হয়ে গেছে, এখন ফিল্ম চলে না, হলের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে, হলের পরিবেশও বলে যে হলের পরিবেশ ভালো না, হলের যেই না। তোমার কি এটা মনে হয় না যে চলে না? এটা কেন চলে না? পৃথিবীর সব দেশের মুভি এত চলছে, সবাই এত সিনেমা দেখছে, আমরাও তো সারাদিন বাসায় বসে যখনই সময় পাচ্ছি বিভিন্ন দেশের ছবি দেখছি, কেন আমাদের ছবি চলে না? আমাদের ছবিটার মধ্যে আসলে কি আছে বা কি নাই? আমি অ্যাকচুয়ালি জানি না যে প্রোডিউসাররা কেন টাকা ব্যাক পায় না। যথেষ্ট পরিমাণে দর্শক আছে আমাদের হলে যাওয়ার মতো, ওনারা চায় ছবি, চায় নতুন। কেন যায় না তোমার কেন মনে হয় যে কেন যায়? তাদের দর্শকদের ওনারা বলে হলের পরিবেশ ভালো না, আগে হল মালিকদের বলতে হবে হলের পরিবেশ ঠিক করতে হবে, তারপরে যে আমাদের যে সাউন্ড সিস্টেমগুলো আছে হলে গেলে, অ্যাকচুয়ালি আমিও দেখেছি কয়েকটা হলে, আমিও ছবি দেখেছি, আমাদের যেই সাউন্ডগুলো আছে অনলি সিনেপ্লেক্স অ্যান্ড যমুনা ফিউচার ছাড়া, এই কয়েকটা আর শ্যামলী, এই কয়েকটা সিনেমা হল ছাড়া অন্য অন্য হলে দেখুন আপনার অনেক সমস্যা, সাউন্ডের সমস্যা, স্ক্রিনের সমস্যা, মানে বেশ কিছু সমস্যা আছে। তোমার কি মনে হচ্ছে সিনেমা না চলার পিছনে শুধুমাত্র হলের সমস্যাই প্রধান? হলের সমস্যা প্রধান না, হয়তোবা আমাদের ফিল্ম মেকিংয়েও সমস্যা আছে, হয়তোবা আছে, আছে ফিল্ম মেকিংয়ে সমস্যা আছে। তারপর কি বলে বাজেটেরও সমস্যা আছে, আরেকটা বেশি প্রবলেম হচ্ছে বাংলাদেশ খুব কপি করে, এই জিনিসটা খুব সমালোচিত হয় সব সময়। এইটা মানে ভেদ করে যদি আমরা সামনের দিকে আগাতে পারি, আই থিঙ্ক বেটার কিছু আশা করা যায়। দেখো তাহলে তুমি কি বললা, প্রথম হলো একটা কপি করে, প্রথম হচ্ছে যে খুব একটা বানানোর ক্ষেত্রে তারা সচেতন না, তারপরে বাজেট কম, তারপর দেখো অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আসে তারা কিন্তু অতটা স্কিল্ড না, মানে তাদের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে খুবই দুর্বলতা আছে। ধরো দু একজন হয়তো এটার মধ্যে ক্লিক করে গেছে, বাকিদেরকে ধরো অনেকে চিনিই না আমরা কারা অভিনয় করছে কি করছে, তারপরে কিন্তু সিনেমার হলের বিষয়। তো যেই জিনিসটা মেকিংটাই এত দুর্বল জায়গা থেকে করছে, তারপরে তো আমরা দোষ দিতে গেলে হলের দোষটা আমরা আরও অনেক পরে দেবো, তাই না? আমার মনে হয় যে এই বিষয় নিয়ে তোমার সাথে আমার আরও অনেক কথা বলতে হবে, আমার অনেক কিছু বলার আছে এবং শোনারও আছে। শুধু দর্শক, একটু ব্রেকের সময় হয়েছে, নিশ্চয় একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। সেই দর্শক, ফেরত এলাম বিরতির পর, আশা করি আমার সঙ্গে আছেন, আমার সাথে আছে সিনেমার অভিনেত্রী আচল। আচল, আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের ফিল্ম অবস্থায় এই দুর্গতিটা কেন, তো তুমি যেই দোষগুলি বললে, যে সমস্যাগুলি তোমার চোখে ধরা পড়েছে, তুমি ছোট মানুষ, যেটুকু তোমার চোখে ধরা পড়েছে সেটা আছে, কিছুটা ঠিক কিছুটা বেঠিক, কিন্তু মূল যে জিনিস, তোমার কি কখনো মনে হয় না যে সিনেমাগুলিতে তোমরা শ্যুট করো যে সেটার মধ্যে আমাদের সামাজিক গল্প নাই, আমাদের দেশের পটভূমির সাথে কোনো মিল নাই, এরকম গল্পটাই বেশি হচ্ছে, গল্পটাই নাই, এটা মনে হয় না? না, সব সিনেমা যে একরকম সেটা না, অবশ্যই কিছু কিছু মুভি আছে যে ডিফারেন্ট করছে, বাট গতানুগতিক যেটা চলে প্রেম, অ্যাকশন, রোমান্টিক, এই তিনটা মিলে কিন্তু একটা সিনেমা মূল তৈরি হয়। তার মধ্যে কিছু কিছু গল্প দেখা যায়, কেউ উপন্যাস ভিত্তিক মুভি করে, কেউ রিয়েল কোনো মৌলিক গল্প নিয়ে ছবি বানাচ্ছে, এইগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়। এই এই কাজগুলো খুবই কম হয় আমার কাছে মনে হয়, এই সত্য ঘটনা নিয়ে এবং মৌলিক গল্প নিয়ে বেসিক আমাদের মুভি করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু দর্শক বুঝতেই পারলেন যে আসলে আমরাও দোষ দিতে সকলেই ভালোবাসি, কিন্তু যারা ছবি বানাচ্ছে আগেকার ছবিগুলির কথা বলো যে এখন মনে হয় সমাজে ওখানেও কিন্তু রোমান্টিসিজম ছিল, চূড়ান্ত প্রেম ছিল। ধরো আমি, আমার এখনো মনে আছে কবরী এবং রাজ্জাকের যে ছবিগুলি আছে সেখানে রোজিস আমাদের একটা অসাধারণ ভূমিকা থাকতো, হয় বড় ভাবি কি অসাধারণ একটা গল্প থাকতো, টানা পোড়ন এবং এর মধ্যে থেকে প্রেম, এর মধ্যে নাচ গান কি ছিল না, আমাকে
সব ছিল। তো আমার কথা হচ্ছে দর্শকদেরকে তো আমরা এত বোকা ভাবলে হবে না, দর্শকরা আমাদের থেকে অনেক চালাক এবং অনেক সুশিক্ষিত এখন দর্শক, তো তাদেরকে দিতে গেলে মৌলিক জিনিসই দিতে হবে। এনিওয়ে তুমি আজকে আমাদের এখানে এসছো, কিন্তু আমাদের তো তোমাকে একটা কিছু দিতে হবে। তোমাকে আমরা একটা মজার জিনিস আজকে দিব, মানে যেটা তুমি ভাবতে পারো না, এই তোমার ফিল্ম, এই যে তোমার জীবন চলা, তোমার তো শুরু, মাত্র ছোট একটা মানুষ তুমি শুরু করেছো, তোমার ভবিষ্যৎ কি হবে আমরা যদি তোমাকে আগে থেকে জানিয়ে দিই, তোমার কেমন লাগবে? ভালো লাগবে, চেষ্টা করি, চেষ্টা করি। হ্যাঁ হাদি ভাই, আমরা আপনার সাথে কানেক্ট হচ্ছি, আমাদের আজকের অতিথি হলো আচল, আপনি ওর সম্পর্ক ওর ভবিষ্যৎবাণী করে দেন তো, যাতে ওই পদ দিয়ে আগাতে পারে। আচল জি, আপনার জন্ম 26 সেপ্টেম্বর। আচ্ছা পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতিকা, শুক্রের অর্থাৎ প্রেমের গ্রহের জাতিকা আপনি। আপনার কাজকে তাই আপনি ভালোবাসেন, যার স্বাক্ষর আপনার অভিনীত ছায়াছবিতে রয়েছে। প্রেমের সাগরে অবগাহন কখনো কখনো করে ফেলেন আপনি, তারপরে আবার শান্তি নেন, এটা বড় একটা গুণ আপনার। আপনার গুরুত্বপূর্ণ সংখ্যা 2, 6, 9, সোম শুক্র ও মঙ্গলবার কাজে সফলতা আনার বার, অন্য দিনগুলোও ভালো, তবে সতর্ক থাকতে হবে চুক্তি সই করার জন্যে, ঠকে যেতে পারেন নাইলে, বিয়ের চুক্তিতেও 2022 দিকে হতে পারে, সতর্ক থাকুন। আপনার বয়স কম, কিন্তু আপনার বুদ্ধি যথেষ্ট রয়েছে, হঠাৎ করে কোনো ফাঁদে বা অন্ধকারে আপনি পা দেন না। কবি রুমির ভাষায় বলতে হয়, কসমি আয়াত ওয়াজির সাহেবুম দারহমা আদ জাহান সাআদ মাদুম, অর্থাৎ সুখ নামের মাদুম পাখি যদি পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, অশুভ প্যাঁচার ছায়ার নিচে কেউ কি যেতে চায়? আপনি যেতে চান না। ছোটবেলা থেকেই মডেলিং, অভিনয়, আবৃত্তি, নাচ, গান, এতে আগ্রহ আপনার যথেষ্ট ছিল এবং এখনো আছে, তাই সহজেই এই জগতে আপনি জায়গা করে নিতে পেরেছেন নায়িকা হিসাবেও। বিদেশ যাত্রা ও বিদেশের বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন আপনি অনেকবার, রাগ কমাতে হবে আপনাকে, জেদ ছেড়ে দিতে হবে। ভারতের চলচ্চিত্রে আপনার পদচারণা আমরা দেখব। 2014 থেকে আপনার যে সুযোগ ছায়াছবির জগতে এসেছে তা অব্যাহত থাকবে। আপনার জন্যে যারা কাজ করেন তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে নিজেকেও চেষ্টা করতে হবে, অন্যথায় শনির ঝাপটায় সব এলোমেলো হয়ে যাবে, সতর্ক থাকুন। আপনার ত্বকের যত্ন নিতে হবে, কারণ এ বছর ও আগামী বছর এলার্জিতে ভুগবেন। প্রচুর পানি খাবেন, আমলকির মতো কিছু ফল খেতে পারেন, আপেলও ভালো। আর্থিক অনটন এর সম্ভাবনা রয়েছে 2021 ও 2022, এখন থেকেই জমানোর চেষ্টা করুন। কোনো ব্যবসায় যাবার আগে ভেবে নিন, কারণ আপনি ঠকে যাবেন, ঠকে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি, তাই আর্থিক ঝুঁকি বুঝে নিতে হবে আপনাকে। জাতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে 2020 দিকে ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয়ের জন্য। আপনার সুন্দর জীবন এবং দীর্ঘ অভিনয়ে আমরা দেখব, এ আশাই করছি, এ কামনা করছি। ধন্যবাদ। একটা জিনিস তো বুঝতে পেরেছো যে তোমাকে কিন্তু আগাম কতগুলি ওয়ার্ন দিয়ে দেওয়া হলো, সেটা হলো তুমি এখন থেকে টাকা পয়সার ব্যাপারে কনসাস হবে, হ্যাঁ টাকা জমাবে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সময় মানুষকে দেখা যায় যে ছবি টবি করে টাকা পয়সা হয়, পরে সে নিজে ইনভেস্ট করতে শুরু করে মুভিতে, এবং সেখানে ধরা খাওয়ার পর কিন্তু যা আছে সব বিক্রি করে ফেলতে হয়। সো বি অ্যালার্ট, এটা করো না এখনই, হ্যাঁ, আর খুব মনোযোগ দিয়ে কাজটা করো। আর তোমার বিয়ের কথা তো বললোই, লাভ লাইনের কথা তো বলেই দিল হাদি ভাই। হাদি ভাই যে কেন আমাকে কিছু বলে না, আমি কতবার বলি আমার ব্যাপারে কিছু বলেন, হাদি ভাই শোনেই না আমার কথা।
তো এই যে মজার ব্যাপার, এইগুলি জান, আমি জানি না ভাগ্য কতটা বিশ্বাস বা কি, আমি মনে করি নিজের ভাগ্যকে নিজেকেই নিয়ে যেতে হয়, তৈরি করে নিয়ে নিতে হয়। তারপরও মানুষের কিছু কিছু দুর্বল জায়গা থাকে, শুনলে অ্যালার্ট হওয়া যায়, শুনলে একটু ভাবা যায়, কিন্তু কোনো কিছুতে আপসেট হওয়া যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আদি ভাই। এনিওয়ে এখন বলো বিয়েটা কাকে করছো? কি জানি বললো, 22-এ বিয়ে হবে। 22-এ বললো না 20-এ বললো? 22 সালে বিয়ে হবে, দেখা যাক। 22? ও মা, তার আরো 2-3 বছর। আমার সিনেমা হচ্ছে আমার মানে এখন বলতে গেলে সেকেন্ড ফ্যামিলি, সেকেন্ড ভালোবাসা। ফার্স্ট ভালোবাসা আমার মা। তো খুবই কম রিলিজ হয়েছে সেইভাবে যদি আমরা বলি তাহলে তোমার ছবি খুবই কম রিলিজ হয়েছে। হ্যাঁ, আমি আমি ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলি, আমি কখনোই মিথ্যা কথা বলতে ভালোবাসি না, আমি তোমার ছবি দেখিনি। আজকে যখন তুমি আসছো তোমার পেপারের ছবি দেখেছি আমি, আর তোমার নাম আমি অনেক জায়গায় পড়েছি। তো আমি ভাবছি যে এই মেয়েটার সাথে কথা বলবো, আমার আজকের অতিথি, অথচ ওর একটা কাজ আমার দেখা হয়নি। আমি নিজেকে খুব, আপনি আপনি তো আপনার মানে মেইন মানুষের সিনেমাই মিস করেছেন, সেলিম ভাইয়ের সাথে আমি দুটো কাজ করেছি। সেটাই তুমি বললা যে আমি, তুমি সেলিমের সাথে কাজ করেছো, আমি শুনে খুবই অবাক হলাম এবং আমার মনে হলো যে হারে আমি কি মিস করেছি। তবে আমি ডেফিনেটলি ইউটিউবে আজকে গিয়ে চেষ্টা করবো তোমার ছবি দেখতে। আর আমার খুব ভালো লাগে যখন কেউ মিডিয়াতে আসে কাজ করে, তার সাথে যখন ফ্যামিলি সাপোর্টটা থাকে। ইউ মি সো ফর্চুনেট ওয়ান যে তোমার ফ্যামিলি তোমার সাথে আছে, তোমার মা এত বড় আশা করে যে বাচ্চাকে এখানে মানে পাঠিয়েছে, বিশ্বাসটা তোমার। আমি বিশ্বাস করি তুমি সেই বিশ্বাসটা মা রাখবে এবং মাকে সেই পুরস্কারটাই নিয়ে দিবে যেটা মা স্বপ্ন দেখেছে, এটা আমার তোমার কাছে চাওয়া। আর প্রেম ভিয়ে ভালোবাসা এটা তো আসবেই জীবনে, এটা নদীর স্রোতের মতন, কখনো থেমে থাকে না। এনিওয়ে আসি এবার আমরা অন্য একটা চিন্তা, মানে কখনো যদি ভেবে থাকো যে কাউকে বিয়ে করবা, তাহলে কি তোমার কি ইচ্ছা যে এই প্রফেশনে বা এইখানে এইখানকার কেউ, নাকি শিল্পী না বা অভিনেতা না বাইরের কেউ, কেউ কখনো মিডিয়া জগতের আমি কাউকে কখনো বিয়ে করব না, এটা আমার মানে আমি চাই অন্য, আমি যে পেশায় আছি সেখান থেকে ডিফারেন্ট কোনো পেশার ছেলেকে আমি চাই। হয় বিজনেসম্যান হতে পারে, সরকারি কর্মকর্তা হতে পারে, বা আমার খুব ইচ্ছা ছিল আমি ছোটোবেলায় যখন আমার তখন মিডিয়াতে আমি ওইভাবে ইনভলভ না, জাস্ট নাচ করতাম। আমার ছোটোবেলায় আমি এসএসসির আগ থেকেও বলতাম যে আমি আমি ডিফেন্সে যাব, আমার আর্মিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো যেহেতু আমি নিজে যেতে পারিনি, তো সেখানেও আমার পছন্দ কোনো ডিফেন্সের লোক যদি হয়। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি কিন্তু তাহলে ক্লু দিয়ে দিলাম, ডিফেন্সের লোকরা যদি বাই চান্স দেখে ফেলেন তাহলে কিন্তু একটা সুবিধা আছে যে একটুখানি ভাববে যে না এই মেয়েটা তো ডিফেন্সের লোক পছন্দ করে। এটা তো একটা, আচ্ছা ডিফেন্সে আবার একটা প্রবলেম আছে জানো তো, ওদের সাথে আবার ওরা মিডিয়াতে কাজ করতে আবার দিতে চায় না, এটা একটা ঝামেলা ডিফেন্সের। আমি তো দেখেছি ওরা ওরা আরো খুব উৎসাহ, ওদের প্রোগ্রাম কিন্তু ওরা তোমাকে বাইরে কাজ করার ওদের বিধি নিষেধ আছে, অনেক বিধি নিষেধ আছে। না এখন যে দিবে আমার মনে হয় যে আমরা আরো তোমার কাছ থেকে গল্প শুনবো, তবে আরেকটা বিরতিতে যেতে হবে, ছোট্ট একটা বিরতি। আমি আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, থাকবেন, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। শুধু দর্শক, ফিরে এলাম বিরতির পর আমার মাইটিভি স্টার ক্যাফে নিয়ে। আমার সাথে আছে আজকে আমার ছোট্ট অতিথি আচল, সে সিনেমায় অভিনয় করে। আমাদের এখনকার সিনেমার বিভিন্ন ট্র্যাকের সিনেমা হচ্ছে, তোমার কি মনে হয় না যে যেটা বলে যে বাণিজ্যিক ছবি না, এরকম ছবিতে অভিনয় করব ইচ্ছে করে? না, আমি সব ট্র্যাকের ছবিতেই কাজ করেছি, একদম কমার্শিয়াল যেটা আছে সেটাতেও করেছি এবং অফ ট্র্যাক যেটা বলে সেটাতেও করেছি, ফোক গল্প করেছি, আমি সব ধরনের প্যাটার্নে করেছি। বাট একটা করি না যেটা আমার খুব ড্রিম, একটা ক্যারেক্টার যেটা বলে যে উপন্যাসের যেই গল্পগুলো থাকে, হিন্দুর ক্যারেক্টার থাকবে, মানে রবীন্দ্রনাথ, এরকম ধরনের গল্পে কাজ করার আমার একটা ড্রিম আছে। যদি কখনো ভাগ্যে থাকে ইনশাল্লাহ আমি
ওটা ফেলবো না, হয়তো আমি কিছুই নিবো না, বলবো যে আপনি আমাকে ক্যারেক্টারটা দেন, আমার কোনো কিছুর দরকার নেই। তাহলে তোমার খুব ইচ্ছা আছে শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথের ছবিতে মানে গল্পেও বা উপন্যাসে নায়িকা হওয়া, এটা একটা স্বপ্ন জানো সব মানুষের। যেমন আমার সবসময় মনে হয় শেষের কবিতা যদি আমি সিনেমা হতো, আমি যদি অভিনয় করতে পারতাম, আহা এটা ভাবলেই আমার ভালো লাগে। আমি কত সবার যে শেষের কবিতা পড়েছি আমি বলতে পারবো না। তোমার কি এরকম কোনো উপন্যাস পছন্দ আছে যেটা তোমার মনে হয় যে এই উপন্যাসটা পড়লে আমি এটার নায়িকা যদি হতাম? না আমি অ্যাকচুয়ালি মানে কাজের পেশারে ওরকম বই আমার খুব বেশি পড়া হয় না, বাট আমার ভালো লাগে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প লেখাগুলো আছে, আপনি যেটা বলেন ছোট গল্প এরকম। আচ্ছা তুমি এই যে পড়াশোনা করেছো, নাচ করেছো, তারপরে হঠাৎ করে অভিনয়তে ঢুকে গেলে মুভি করলে, তোমার তো কখনো মনে হয়নি যে যখন নাচ করতাম তখন মনে হয়েছিল না যে আমি একজন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হতে চাই? এটা তো সবারই টার্গেট থাকে। হ্যাঁ, কিন্তু নাচের ক্ষেত্রে তোমাদের এই যে বিচরণটা সেটা এত নিভৃত কেন? মানে আমার আমি শিবলি ভাইকেও আমি এখানে ডেকেছি, আমার মনে হয়েছে যে নাচটা নিয়ে যেই পরিমাণে আমাদের কাজ করা উচিত ছিল, আমরা বোধ হয় আমার ক্ষোভ এটা আমরা বোধ হয় অনেক পিছিয়ে আছি, সেই পরিমাণ কাজ করতে পারি না, এটা কি তোমার মনে হয়? নাচের প্ল্যাটফর্মটা আসলে এরকম বড় জায়গায় হয়তো বা দেওয়া হয় না, বাট আমার কাছে মনে হয় যে আমাদের নাচের স্টুডেন্ট কিন্তু অনেক বেশি, তো এই প্ল্যাটফর্মটাকে আরও বাড়ানো উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত বেশি। তোমার কি স্বপ্নে কখনো মনে হয় যে আমি এরকম একজন হিরো পেলে এর সাথে কাজ করতাম? কার সাথে কাজ করতে ভালো লাগে, মানে অল ওভার অল ওয়ার্ল্ডের কথা বলবো? অ্যাজ ইউ উইশ, তুমি ওয়ার্ল্ডও বলো বাংলাদেশও বলো। শুনি, বাংলাদেশে তো ম্যাক্সিমাম সবার সাথে কাজ করেছি আমার আমার জেনারেশনে, আর বলিউডের কথা বলি সেটা হচ্ছে আমি শাহরুখ খানের খুবই ফ্যান, তারপর হচ্ছে রণবীর কাপুর, এবং এখন ভালো লাগে রণবীর সিংকে। মনে হয় যে ইস জীবনে যদি একটা কাজ করতে পারতাম, যদি যদি ওনার ওয়াইফের মতো দীপিকা পাড়ুকন হয়ে যেতে পারতাম। শি ইজ সো নাইস ওয়ান, শি ইজ রিয়েলি গুড অ্যাক্ট্রেস, রাইট? আমি অসম্ভব ফ্যান দীপিকার, অসাধারণ অভিনেত্রী। তো আমাদের ওদের অভিনয় দেখেছো? ওদের অভিনয় যখন দেখো তখন মনে হয় না যে আমরা কত পিছিয়ে আছি? ওনারা একদম ন্যাচারাল, মানে মনে হয় না যে অ্যাক্টিং করছে, আবার যেটা করে মনে হয় একদম রিয়েল, একদম ঢুকে যায়। এটাই কিন্তু এটাই তোমাকে আমি বলতে যাচ্ছিলাম, তোমার এত সাথে এত কথা পিছনে বলার পিছনে আমি এটুকু শুধু তোমাকে বোঝাতে চেয়েছি, আসলে একটা জায়গায় পা দিলেই হয় না, সেই জায়গায় পৌঁছানোর জন্য যে চর্চাটা, যে শিক্ষাটা, যে সাধনাটা, সেটা করতে হয়। দেখো যে তুমি এখন বললা কি ন্যাচারাল অ্যাক্টিং, ন্যাচারাল অ্যাক্টিং কিন্তু এটাই অ্যাক্টিং, ন্যাচারাল অ্যাক্টিং না, অ্যাক্টিং ইজ দ্যাট, যে আমি যেটা করবো সেটাই আমাকে মনে হবে যে ওটাই আমি। হ্যাঁ আসলে অ্যাক্টিংটা এটা ন্যাচারাল অ্যাক্টিং, আর তাহলে কি অ্যাক্টিং, ডিফারেন্সিয়েটটা কোথায়? না এক অভিনয় মানে সেটাই যে যেটা আমি করছি সেটাকেই মনে হবে যে আমি ওটা। ওই স্বাভাবিক সাধারণভাবে যদি আমি জীবন ওই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারি তবেই আমি সার্থক। আর তুমি একটা কথা বলেছো যে আমাদের এখানে খুব একটা শেখার জায়গা না, আছে, আমাদের তো এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই তোমার ড্রামার ডিপার্টমেন্ট আছেই, আসলে অনেক স্কুল আছে যেগুলি না একটু যদি নক করে খোঁজা যায় বা অনেক উচ্চারণের শেখার জায়গা আছে, শব্দ বলার জায়গা আছে, কবিতা সংগঠন আছে, বিভিন্ন আবৃত্তির জায়গা আছে, যেখানে উচ্চারণের আলাদা শিক্ষক এসেই ক্লাসটা করার। আমরা এখনকার যারা ছেলেমেয়েরা আসছে তারা তো ওয়ার্কশপটা খুব কম পায়, কারণ এসেই তো যে ডিজিটাল যুগে পড়ে গেছে যে এসেই একটা চরিত্র বাংলা তো এখন মানে বলতেই পারে না, পারে না। হ্যাঁ তো ধরো এই সমস্ত কারণে আমি মনে করি যে তোমাদের সকলেরই শেখার তো কোনো শেষ নেই, শিখলে মানুষ ছোট হয়ে যায় না, হ্যাঁ শিখলেই মানুষ বড় হয়। তো ওই সাধনাটা যদি এখনও তুমি আচল, যে এখনও ছবি করছো, আমি চাই যে তুমি একদিন বাংলাদেশে অনেক বড় নাম করা অভিনেত্রী হও, যদি সেটা তুমি হতে চাও তাহলে আমার একটা সাজেশন তোমার জন্য, তুমি ডেফিনেটলি চর্চাগুলি করবে, যাও না শিখতে একটা স্কুলে, কী সমস্যা, কেউ তোমাকে ছোট করে দেখবে না। লোকে কী বলবে জানো, কি অসাধারণ একটা মেয়ে, সিনেমাতে অভিনয় করে ফেলেছে কিন্তু তারপরও সে শেখার আগ্রহটা আছে, তুমি কিন্তু আসলে অনেক বড় হয়ে গেলা তুমি, এবং তুমি একটা সময় এই সাধনাটাগুলি যদি করো, চর্চাগুলি যদি করো, তোমাকেই তোমার ডেস্টি, যেমন করে তোমার কাছে হেঁটে এসছে প্রপোজাল তেমন করে তোমার কাছে অনেক বড় প্রপোজাল আসবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না, এটা আমার বিশ্বাস। আমি শুধুমাত্র তোমার জন্য না, আমি তোমাদের এই পুরো জেনারেশনটার জন্য বলছি, দরকার। আমরা যেমন একটা জায়গার জন্য একটা চরিত্রের জন্য প্রচণ্ড রকমের ফাইট করেছি,
প্রচণ্ড রকমের আমাকে আমাদেরকে ফাইট করে পড়তে হয়েছে, ওয়ার্কশপ করতে হয়েছে। আমার মনে হয় যদি থাকে তুমি কিন্তু অনেক দিন থেকে যাবে। দেখো তোমার সাথে আরও অনেক এসেছে, কেউ কিন্তু এখন নাই, অনেকেই কিন্তু একটা দুইটা সিনেমা করে উধাও, খুঁজে পাওয়া যায় না। অনেক কথা বলে ফেললাম আমরা, শক্ত শক্ত কঠিন কঠিন কথা, এবার একটা সহজ কথা মজার কথায় আসি। যদি বলা হয় শাহরুখ খান এসে যদি বলে আমি তোমার সাথে অভিনয় করবো, কিন্তু একটা শর্ত, এই আমার সাথে এই অভিনয়টা করার পর তোমাকে সব অভিনয় ছেড়ে দিতে হবে, তাহলে কি করবা? নো, নেভার। কিন্তু দেখো মানুষ কিন্তু ভালোবাসার জন্য সব ছেড়ে দেয়। হ্যাঁ না, আমি ওনাকে ভালোবাসি না, হ্যাঁ আমি ওনার ফ্যান, ওনার অ্যাক্টিং এর ফ্যান। আচ্ছা আচ্ছা, যদি তোমার ভালোবাসার মানুষটা কখনো যদি তোমাকে বলে যে তুমি আমাকে না অভিনয়কে কোনটা চাও, তাহলে তুমি কি করবে? আমি একে দেখব যে সে অ্যাকচুয়ালি আমার জন্য কতটুকু করছে। যদি দেখি যে না আমার জন্য তার জান হাজির বা আমার জন্য সব কিছু করতে পারে, সেক্ষেত্রে তখন ভেবে দেখব যে অ্যাকচুয়ালি আমি তোমার জন্য এটা, তুমি যেহেতু আমার জন্য করছো তো তোমার জন্য আমি এতটুকু করতে পারি কিনা তখন আমি ভেবে দেখব। দ্যাটস গ্রেট। ধরো তোমাকে বলা হলো জীবনে যে তোমার, মানুষ তো সারা জীবন স্বপ্ন দেখে আমি এটা করবো, আমি ওইটা করবো, আমি অমুক হবো, আমি তো অমুক হবো, তোমার কি কখনো মনে হয়েছে আমি এই জিনিসটা কোনোদিন হবো না? সেটা কি এই জিনিসটা কোনোদিন হবো না? আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু ফিল্মের মানুষ, আমি কোনোদিন ফিল্ম ডিরেকশন দিব না, কখনো ডিরেক্টর হবে না। ভেরি গুড, জেনে রাখলাম। কখনো কি এরকম মানে ধরো তোমাকে বলা হলো যে তোমাকে ক্ষমতা দেওয়া হলো যে তুমি এই তিনটা কাজ করতে পারবে, তুমি কি তিনটা কাজ এই দেশের জন্য বা সোসাইটি আর তোমার জন্য করতে? তিনটা কাজ হচ্ছে, আমি আমাদের যে ট্রাফিক সিগন্যালগুলো আছে একটাও কাজ করে না। ফার্স্টে এটা ঠিক করতাম, সবাই সিগন্যাল মানবে, বাইরে যেমন একদম কঠোর আইন, এটা আগে করতাম, তাহলে আমাদের যানজটের প্রবলেমটা কিছুটা সলভ হতো। তারপর যেই আমাদের বাংলাদেশে যে এত ভিকারি, মানে রাস্তায় নামলেই মানে প্রচণ্ড পরিমাণে আসতেই থাকে আসতেই থাকে, এরকম ইনাদের হয়তো বা কোনো কর্মের কোনো কিছু করে দেওয়ার চেষ্টা করতে, কর্মসংস্থান করতে। হ্যাঁ, আর যেহেতু আমি নৃত্যশিল্পী, নাচের কথা বলি এবং মিডিয়া সব কিছু কথা বলি, আমাদের হলগুলো আরও বাড়ানো উচিত ফিল্মের জন্য, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমি কিছু করতাম। তোমাকে কোন একটা ছবিতে আইটেম সং করতে বলা হলো, তাহলে তুমি মানে কোন গানটা বা কোন মানে আইটেম সংটা কি করতে, মানে কোন চুজ আছে যে আমি এই গানটা হলে কেন করব না? সেটা যদি আমার ক্যারেক্টারের সাথে যায়, আমার গল্পে না, তোমাকে শুধু আইটেম সং করতে বলা হলো যে নাচবে, তাহলে তুমি কোনটা মানে কোন গানটাকে প্রেফার করতে যে এইটা হলে আমি এই আইটেম সং এ নাচতাম? যদি নিউ মুভি হয় তখন তো আগে থেকে সিলেকশন থাকে না যে আপনাকে অমুক গানে করতে হবে, গান তো নতুন থাকে। তো আইটেম সং যে আমি করিনি সেটা না, সেটা হচ্ছে আমার মুভিরই, আমার গল্পের ক্ষেত্রেই আমি একটা আইটেম সং করেছি। ডিফারেন্সভাবে যদি ধরা হয় যে তুমি আমার একটা মুভির তুমি কোনো কিছু না, জাস্ট একটা আইটেম ডান্স করবা তুমি, তাহলে সেটা আমি ভেবে দেখবো যে আসলে স্টোরিটা কি। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিলাম তুমি আইটেম সং করতে চাও, বাট তোমার নিজের পছন্দ মতো হতে হবে বা বুঝতে হবে কোনটা করবে তুমি। ভেরি গুড। শুধু দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমার বিশ্বাস যে আপনারা নতুন নায়িকার সাথে আলাপ করে বুঝতেই পেরেছেন আমাদের চলচ্চিত্র জগতের অবস্থা এবং অবস্থান এবং শিল্পীদের মানসিকতা এবং শিল্পীদের দক্ষতা। আমি বিশ্বাস করি যে আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আমাদের চলচ্চিত্র শিল্পটা সামনের দিকে কোথায় এগিয়ে যাবে। আমি আশা করি, আমরা আশাবাদী, আমার বিশ্বাস ওরা যদি চর্চাটা করে এবং ওরা যদি নিজের ডেস্টিনিটা এবং নিজের কর্মক্ষেত্র সৎ হন এবং বুঝে কাজ করেন, তবে এই এই দেশে শিল্পীরাই একদিন প্রতিবাদ করবে যে এটা আমাদের গল্প না, এটা আমাদের জায়গা না, এরকম এই অভিনয়টা এরকম না, এই পোশাক আশাক না, আপনারা এইভাবে করেন না, আমরা ওইভাবে করতে চাই। যেদিন শিল্পীরাও প্রতিবাদী হবে সেদিন সম্ভবত আমাদের চলচ্চিত্রের একটা দিক হয়তো একটু উন্নতিশীল হতে পারে বলে আমার বিশ্বাস, আমি বিশ্বাস মনে করি যে আমাদের প্রত্যেকের একটু সচেতন হওয়া উচিত, এবং সেটা আমি আশা করি এই প্রজন্মের শিল্পীরা হবেন, করবেন, এবং তারা যথেষ্ট পড়াশোনা করেন, যথেষ্ট জানেন। আচল মাইটিভি দর্শকদের জন্য কিছু বলে আমরা বিদায় নেব। ওকে, মাইটিভিকে অনেক 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 শুভেচ্ছা, আর তারপরে ওনাকে ওনাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি ম্যাডামের অনেক ফ্যান, কারণ তখন আমি ছোট, ম্যাডামের একটি মুভি ছিল লাভ স্টোরি, লাভ স্টোরি, উনি
পাগলির একটা ক্যারেক্টার করেছিলেন, মানে মানে আমার খুবই ফেভারিট একটা মুভি, আমি অনেকবার দেখেছি, আমি যে কতবার দেখেছি আমি নিজেও জানি না। তো উনিও যেহেতু ফিল্মের মানুষ, আমরা একদম ছোট, আমরা জাস্ট নিউ ধরতে গেলে, তো আশা করি আমাদের আপনাদের যদি কখনো আমি আমার কাজ করার সুযোগটা যদি ওইভাবে পাই, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমার অনেক শেখার আছে, অনেক কিছু শিখতেও চাই আমি। এবং ভাইয়ের কথা বলি, সেলিম ভাই অনেক অসম্ভব খুব ভালো মানুষ, আমাকে খুব স্নেহ করে। সেলিম ভাইয়ের সাথে আমার দুটো কাজ হয়েছে। সেলিমের সাথে কাজ করা মানে একটা বিশাল বড় শিক্ষা, একটা সেলিম ভাই হিজ সেলফ একটা ইনস্টিটিউশন। ও মাই গড, উনি উনি সেটে গেলে ইউ আর সো লাকি যে এর সাথে কাজ করতে পেরেছে। আমি টোটালি চেঞ্জ, সেলিম ভাইয়ের অ্যাক্টিং দেখলে মনে হয় কি যে না আমার সিরিয়াস হতে হবে। তার মানে তুমি একজন ভালো শিক্ষকের কাছে পড়েছো, পেয়েছো একজন ভালো শিক্ষক। আমাকে অনেক কিছু শিখিয়েছে, যা চল এইভাবে করো, এইভাবে করলে এটা সুন্দর লাগবে। সেলিম ভাই আমাকে অনেক কিছু বুঝিয়েছে, শিখিয়েছে, তোমরা তো নতুন এভাবে করবা। বাট সেলিম ভাইয়ের অ্যাক্টিং দেখলে মানে শক্ত হয়ে যেতাম যে না আমার ভুল করা যাবে না, ভাইয়ার সামনে না জানি যদি একটা বকা দেয়। তুমি আমি স্টিল আমি এখন পর্যন্ত করি, আমি ভয় পাই যখন সেলিমের সাথে অ্যাক্টিং হয়। আমার খুব আমি খুব খুশি যে তুমি সেলিমের মতন একজন শিক্ষকের হাতে পড়েছো, তার সাথে কাজ করতে পেরেছো। আমি মনে করি তুমি ভাগ্যবতী। আমি 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 ভালো থেকো, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমাদের জেনারেশনের সাথে কথা বললে অ্যাটলিস্ট তোমাদের কিছু তো থাকে, শেখবার বলতে পারি কিছু, তোমাদের কাছে তোমাদের মানসিকতা জানতে পারি, সেটাও তো আমাদের জন্য অনেক দরকার, তাই না? তো তোমার ভালো এবং তোমার শুভযাত্রা কামনা করছি, তোমার সামনের সিনেমাগুলি অনেক ভালো হোক, এই আমার দোয়া এবং আমার চাওয়া। আমি আশা করি তোমাকে আল্লাহ সেই পথটাই দেখিয়ে দেবে। সেদিন আমার অনুষ্ঠান একদমই শেষ, শেষ পর্যায়ে আমার মনে হয় ভালো লেগেছে, আমরা ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা মিষ্টি পুতুলের মতন মেয়ের সাথে কথা বললাম আজকে, এবং আমি তার শুভকামনা করি তার সকল যাত্রাপথের জন্য। আর দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ, ভালো থাকবেন।